শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলেজের অনুরাম পাড়াতে পানীয় জল না পাওয়াতে পথ অবরোধে বসে এলাকার মহিলারা। ঘটনার বিবরণে প্রকাশ, এই অনুরাম পাড়াতে দীর্ঘ কয়েক মাস যাবৎ পানীয় জলের সমস্যাতে ভুগছে এলাকার সাধারণ জনগণ। DWS দপ্তরকে দীর্ঘদিন যাবৎ জানিয়েও এরা কোনো পানীয় জলের সমস্যার কোনো সমাধান দিতে পারছে না, যার কারণে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করতে বাধ্য হয়। ঘটনার খবর পেয়ে দেবদারু থানার ওসি ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং এলাকার জনগণের সঙ্গে কথা বলে উনি ঘটনা নিয়ন্ত্রণে আনেন। আজকে সাড়ে ছটার দিকে আমার কাছে খবর আছে যে আমাদের কোয়াইফাং রোডে নবরামপাড়াতে রোড ব্লক হয়েছে, পাবলিক রোড ব্লক করছে। এরপরে আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এখানে তারা জলের জন্য প্রায় 30-35 জন মহিলা পুরুষ তারা রোড ব্লক করছে। তাদের মেইন অসুবিধা হচ্ছে তারা দীর্ঘদিন ধরে তাদের এখানে খাবার জলের অসুবিধা। পরবর্তী সময় ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের লোক আসে, তারপরে তাদের সঙ্গে কথাবার্তা বলার পর প্রায় আনুমানিক 2 ঘন্টার পর তারা রাস্তা অবরোধ তুলে।